আসসালামু আলাইকুম। আজকে বিএমআই বিষয়টা কি? বিএমআই ওজন আসলে যখন তোমরা সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী এমনকি পুলিশ বাহিনীতে পরীক্ষা দিতে গেলে একজন প্রার্থীর বিএমআই ওজন করা হয়, এই বিষয়টা আজকে তোমাদেরকে বোঝাবো। ভিডিও শুরুতে যারা সোজা ট্রেনিং একাডেমির চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিও শেষ না হওয়া পর্যন্ত আমার সঙ্গে থাকো। বিএমআই বিষয়টা কি তোমরাও বাসায় বসে বসে বের করতে পারবা। দেখো, বিএমআই মানে বডি ম্যাস ইনডেক্স, এটার মিনিং। বিএমআই কিভাবে বের করতে হয়, বিএমআই কিভাবে বের করবা, দেখো দেহের ওজন মানে তোমার ওজন, বর্তমান যে ওজনটা আছে সেটা লিখতে হবে। এরপরে ভাগ উচ্চতা, তোমার উচ্চতা কতটুকু, অর্থাৎ এটা মিটারে লিখতে হবে, ঠিক আছে? উচ্চতা কতটুকু সেটা মিটারে লিখে তার উপরে স্কোয়ার দিতে হবে। আমি আবার বলছি, বিএমআই কিভাবে বের করবা সেনা নৌ বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যখন যাবা, তার আগে দেহের ওজন মানে তোমার বর্তমান ওজন এবং তোমার উচ্চতা, এটা পুরুষ এবং মহিলা দুই প্রার্থীর ক্ষেত্রেই কিন্তু একই, তোমার উচ্চতা কিসে বের করতে হবে, মিটারে বের করতে হবে। উচ্চতা মিটারে বের করে তার উপরে স্কোয়ার দিয়ে হিসাব করতে হবে, তাহলেই তোমার বিএমআই বের হয়ে যাবে। এখন একটু লক্ষ্য করো, আমরা কি জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আমি সহজ করে দিচ্ছি, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এখন সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ দিলেই মিটার পাওয়া যায়, সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ দিলেই মিটার পাওয়া যায়। যেমন ধরো একজন প্রার্থীর উচ্চতা হচ্ছিল তোমার 170 সেন্টিমিটার, একজন প্রার্থীর উচ্চতা 170 সেন্টিমিটার ধরে নিলাম, একে 100 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে 1.7 মিটার, 1.7 মিটার হচ্ছে। এখন এই 1.7 মিটারটাকে স্কোয়ার করতে হবে এবং তোমার দেহের ওজনকে দিয়ে ভাগ দিতে হবে, তাহলে তোমার বিএমআই ওজন বের হবে। এটাই হচ্ছিল পরীক্ষার দিনে যখন তোমরা পরীক্ষা দিতে যাবে তোমাদের এইভাবেই আসলে উচ্চতা এবং ওজন অনুযায়ী তোমাদের বিএমআই ঠিক আছে কিনা সেটা দেখা হয়ে থাকে পরীক্ষার কেন্দ্রে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অথবা পুলিশ বাহিনীর ক্ষেত্রে। এখন তোমার বিএমআই অথবা একজন প্রার্থীর বিএমআই যদি 18.5-এর কম থাকে তাহলে তার ওজন কম, মানে ওজনহীনতার সমস্যা আছে। আবার 18.5 থেকে বিএমআই 18.5 থেকে যদি 24.9 থাকে তাহলে তার ওজনটা স্বাভাবিক ওজন। আবার 25 থেকে যদি 29.9 থাকে বিএমআই তাহলে তার অতিরিক্ত ওজন অথবা ওজন বেশি সমস্যা রয়েছে, তাহলে 18.5-এর নিচেও আসা যাবে না এবং 25-এর উপরেও যাওয়া যাবে না। যদি নিচে থাকে বা উপরে থাকে তাহলে ওজন কম অথবা ওজন বেশি থাকার কারণেও কিন্তু তুমি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অথবা পুলিশ বাহিনীর পরীক্ষায় প্রাথমিকে বাদ পড়ে যেতে পারো। যাদের ওজন কম অথবা বেশি আছে, যাদের বেশি আছে তারা একটু ডায়েটিং করো, খাবার দাবার বেছে খাও, একটু শারীরিক অনুশীলন করো, পরিশ্রম করো, ব্যায়াম করো, এক্সারসাইজ করো, ওজনটা অনেকটা কমে যাবে। যাদের ওজন কম আছে তারা পুষ্টিকর জাতীয় খাবার খাও, একটু এক্সারসাইজ করো, হালকা এক্সারসাইজ করো, নিয়মিত ঘুম পারো, রাত জাগা পরিহার করো, দেখবা যে ইনশাল্লাহ নিয়ম মেনে চলতে পারলে বা পুষ্টিকর খাবার খেলেই তোমার ওজন বেড়ে যাবে। সবার জন্য শুভকামনা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা বিভিন্ন গ্রুপে, এতে করে যারা বিএমআই সম্পর্কে জানে না আজকের ভিডিওর মাধ্যমে তারা বিএমআইয়ের হিসাবটা বের করতে পারবে। এবং আমাদের বিএমআই যদি জানা থাকে আমরা পরীক্ষার আগে নিজেদের বিএমআই হিসাব করে আমরা পরীক্ষার কেন্দ্রে যেতে পারবো। সবার শুভকামনা সোজা ট্রেনিং একাডেমি, আসসালামু আলাইকুম। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে।